আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস নিয়ে এসেছি। বন্ধুরা, আপনারা জানেন যে আগামী 14ই ফেব্রুয়ারি এই রাজ্যের বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে রাজ্য সরকারের নেতৃত্বে, রাজ্য সরকারের নির্দেশে এবং শিক্ষামন্ত্রীর সহযোগিতায় যে গুরুত্বপূর্ণ সভা হতে চলেছে কলকাতার রানী রাসমণি রোডে, সেই সভার বিষয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেটস। সেই সভার পূর্বে কী কী তথ্য উঠে আসছে, বেতন বৃদ্ধি কি হতে পারে, কতটা বেতন বৃদ্ধি হতে পারে, বেতন বৃদ্ধি হবে পার্শ্ব শিক্ষকদের না পার্শ্ব শিক্ষকরা মুখ্যমন্ত্রীর দেওয়ার প্রতিশ্রুতির মতো বেতন কাঠামো পাবে, এই সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটস বন্ধুরা নিয়ে আসছি। সম্প্রতি বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, রাজ্যের একাধিক শিক্ষক শিক্ষিকা, রাজ্যের একাধিক শ্রেণীর কর্মী এবং বিভিন্ন সেক্টরের কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর যে ঘোষণা, সেই ঘোষণা থেকে যে তথ্য উঠে আসছে এবং সম্প্রতি মুখ্যমন্ত্রী সমাজের বিশিষ্টজনদের সভায় দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন, সেই সমস্ত বক্তব্যের অ্যানালিসিস করে যে তথ্য উঠে আসছে সেটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। বন্ধুরা, তো বন্ধুরা, আপনারা জানেন এই মুহূর্তে রাজ্য জুড়ে চলছে শিক্ষক আন্দোলন। রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক যেমন ভোটের প্রচারকে তীব্রতর করা হয়েছে, তেমনি এই রাজ্যে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ ভোকেশনাল শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষামিত্র, শিক্ষাবন্ধু, সমগ্র শিক্ষা অভিযানের কর্মী, সেই সঙ্গে আইসিটি কম্পিউটার টিচার, এনসিএলপি টিচার, প্রত্যেকেই যেন তাদের আন্দোলনের তীব্রতা এবং ঝাঁজ আরও বাড়িয়ে দিয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের এক শ্রেণীর শিক্ষক সংগঠন, পার্শ্ব শিক্ষক সহ সমস্ত শিক্ষকদের নিয়ে গঠিত সংগঠন শিক্ষক ঐক্যমুক্ত মঞ্চ এবং সেই সঙ্গে সরকারপন্থী সংগঠন একত্রিত হয়ে 14ই ফেব্রুয়ারি রানী রাসমণিতে যে সভা ডাকছেন, সেই সভায় কি বেতন বৃদ্ধির কোনো তথ্য উঠে আসছে? বন্ধুরা, আপনারা জানেন সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় গিয়ে বলছেন যে সামনেই বিধানসভা ভোট, এই বিধানসভা ভোটের পূর্বে আমি যদি কোনো ঘোষণা করি সেটা কিন্তু বাস্তবায়িত করা সম্ভব হবে না। তো বন্ধুরা, আপনারা নিজের মুখেই শুনুন মুখ্যমন্ত্রীর সেই বার্তা। আসলে কারণ এখন যেহেতু তিন চার দিনের মধ্যে ইলেকশন ডিক্লেয়ার হবে, আমি যদি এখন বলিও আমি হয়তো কার্যকরী করতে পারবো না। আমি হ্যাঁ বন্ধুরা, আপনারা শুনলেন এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সভায় দাঁড়িয়ে ঘোষণা করলেন সামনেই বিধানসভা ভোট কার্য ঘোষণা হবে, ফলে এই মুহূর্তে তিনি আর কোনো নতুন ঘোষণা করবেন না এবং সেটা তিনি কার্যকরী করতেও পারবেন না। অর্থাৎ 14ই ফেব্রুয়ারি যে পার্শ্ব শিক্ষক সহ রাজ্যের সমস্ত বঞ্চিত শ্রেণীর শিক্ষক শিক্ষিকাদের জন্য ভালো কিছু ঘোষণা হবে এটা কিন্তু ধরে নেওয়া যায় না। যদি ঘোষণা হয় সেটা অবশ্যই রাজ্যের বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের পক্ষে অত্যন্ত ভালো খবর এবং অত্যন্ত খুশির খবর। তো বন্ধুরা, দীর্ঘ সময় ধরে রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যখন একাধিকবার বৈঠকে বসেছেন, সম্প্রতি শিক্ষামন্ত্রীর সঙ্গে এক প্রস্থ আলোচনাও সেরেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত অনমনীয়। কিন্তু এক শ্রেণীর শিক্ষক সংগঠন বারবার রাজ্যের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ইমেজকে নিয়ে খেলছেন, যেটা আগামী 14ই ফেব্রুয়ারিতেও ঘটতে চলেছে এই রাজ্যের। বন্ধুরা, তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ।